আমার দাদু যখন 22 বছর বয়স তখন উনি লন্ডন থেকে রোলস রয়েস গাড়ি কেনেন, ওই গাড়ি ব্রিটেনের রানি এসে চলে। হ্যাঁ, আমার বাবার 2.5 বছর বয়সে মা মারা গেছিলেন, তো হি ইজ কাম ফ্রম ভেরি রিচ ফ্যামিলি, বাট আমার বাবা কিন্তু আমাদের জন্য 1 টাকা রেখে যাননি, নট এ সিঙ্গেল পেনি। এমনকি 1974 সনে যখন ইচ্ছা করলে আমার বাবা 1000-1000 কোটি টাকা মালিক হতে পারতেন, আজকের 1000-1000 কোটি, তখনকার 100 কোটি টাকা মালিক হতে পারতেন ইচ্ছা করে, কারণ সারা বাংলাদেশের রং সুতা ইন্ডাস্ট্রি আমার বাবার আন্ডারে ছিল। তখন 75-এ আমার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য উনি আমাদের যে বাড়ি হীরামহল সেই বাড়িটাকে আমার দাদু আমার মাকে গিফট করেছিলেন বিয়ের মধ্যে, ওই বাড়িটা আমার আব্বা বন্ধক রেখেছিলেন আমার ভাইয়ের বিয়ের জন্য 74-এর মতো সময়। তো আর এখন এসে আমি আমার বাড়িঘর সব বন্ধক রেখেছি এই 2023 এসে, সো এখান থেকে একটা মিল পাচ্ছি আমার বাবার সাথে আমার। তো সেখানে আমার বাবা অ্যাজ এ ফাদার হিসাবে আমি বলবো যে আমার বাবা খুব ভাবগম্ভীর মানুষ ছিলেন। হ্যাঁ, সবাই খুব মানে একটু ভয় পেত আমার বাবাকে, যা বলতেন এক কথা বলতেন। হ্যাঁ, এবং খুব সাহসী লোক ছিলেন, প্রচণ্ড সাহসী লোক ছিলেন, এবং দেশপ্রেমিক ছিলেন, প্রচণ্ড দেশপ্রেমিক ছিলেন। উনি আমাদের জন্য কিছু রেখে যান নাই, 1 টাকাও রেখে যান নাই, এমনকি ওই বাড়িটাও বন্ধক থেকে কিন্তু আমার বাবা ছুটাতে পারেননি। যখন আমার বাবা জেলে এবং আমার বড় ভাই ইন্ডিয়াতে, তখন আমার মেজো ভাই যে ইন্টারমিডিয়েট ছাত্র সে ঢাকা ময়মনসিংহ বাস চালাতো এবং ওখান থেকে মুরগি এনে বাইতুল মাকরামের সামনে বিক্রি করতো। আমার বড় বোন যে আছে নিকারাপা, ওর বিয়ে হলো আমাদের চাষারা মসজিদে, এবং ওই বিয়েতে আমিত্তি দিয়ে 1 টাকা আমিত্তি দিয়ে সবার খাওয়ানো হলো। আমি তুরঙ্গ যে ভিপি, আমি 900 টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারিনি। আমার মনে আছে আমরা 75, 76, 77, 78 এরকম হবে, 78 পর্যন্ত মিনিমাম আমরা 1 বেলা ভাত খেয়েছি, 2 বেলা ভাত খাইনি। সো এই ছিল আমাদের জীবনটা। হ্যাঁ, এবং আমি প্রাউড ফিল করি যে আমার বাবা আমাদের জন্য কিছু রেখে যান নাই, কোনো হারাম টাকা রেখে যান নাই। হ্যাঁ, এবং রেখে যান নাই দেখেই হয়তো আমরা মানুষ হয়েছি, 1 মায়ের 3 ছেলে আমরা এমপি হয়েছি, একবার না কয়েকবার করে হয়েছি। সো এবং বাবা হিসাবে আমি বলবো সবার বাবাই সবার কাছে বেস্ট, আমার কাছে বাবা হিসাবে আমার বাবা দি বেস্ট। এবং আমি ফিল করি এখনও, আমি খুব লম্বা, তো 6 ফুট 2 ইঞ্চি লম্বা, তো আমি যে ঘরটাতে শুতাম আমার নিজস্ব কোনো ঘর ছিল না, আমি ড্রয়িং রুমে শুতাম। ড্রয়িং রুম মানে উপরের তলা ড্রয়িং রুম, নিচের তলা ড্রয়িং রুমে সব লোক দেখা করতো, উপর তলা আমাদের পার্সোনাল ড্রয়িং রুম, ওখানে ডিভান ছিল, ডিভানটা বোধ হয় 6 ফুট, আমি ছিলাম 6 ফুট 2 ইঞ্চি লম্বা। তো প্রতি রাতে আমার বালিশ পড়ে যেত, যা আমি ফিল করি যে প্রতি রাতে কেউ একজন আস্তেই করে মাথাটা তুলে আবার বালিশটা গুঁজে দিত, অ্যান্ড দ্যাট ইজ মাই ফাদার। রাতে 1টা 2টার সময় উনি দেখতে আসতেন যে আমি কীভাবে ঘুমাচ্ছি, গায়ের কাপড়টা টেনে দিত। হ্যাঁ, এমনিতে তার মন ছিল প্রচণ্ড সফট, এবং আমি যে ছোট আমার সব ভাই বোনরা আব্বাকে আপনি বলতো, আমি একমাত্র তুমি বলতাম, এবং আব্বার সাথে মারামারি করতাম, তো আমাকে খুবই আদর করতেন। এবং বোথ অফ দেম আমার বাবা মা দুজনই আমি মনে করি যে আমি লাকি যে এরকম বাবা মা পেয়েছিলাম।